নমস্কার বন্ধুরা, ঘরে বাইরের একটা নতুন পর্বে সকলকে স্বাগত জানাই। নিশ্চয়ই তোমরা খুব ভালো আছো, সুস্থ আছো, আমরাও মোটামুটি ভালোই আছি। একটা নতুন ব্লগ নিয়ে আবারও হাজির হলাম, আশা করছি আজকে ব্লগটা দেখতে তোমাদের খুবই ভালো লাগবে। এখন বাজে হচ্ছে 8:30, যাচ্ছি মেলাতে। আমাদের এখানে দোলের মেলা হচ্ছে, তোমাদের আগেই বলেছিলাম যে আমি দোলের মেলায় যাব। তো অনেকটা রাত্রি হয়ে গেছে, কতদূর কি কি দেখতে পারবো আর কি হবে জানি না। মানে সারা সন্ধে অপেক্ষা করতে করতে এতক্ষণে আমার যাওয়া হলো এই দোলের মেলা। কিন্তু আমাদের এখানে মানে উত্তরপাড়ার একেবারে সেরা মেলা, প্রত্যেক বছর এই দোল উপলক্ষে এখানে মেলা হয়। আর এই মেলাটার বয়স আমি বলতে পারবো না, আমি আমার ছোটোর থেকে আমি দেখছি, হ্যাঁ কত বছর হবে তা আমি বলতে পারছি না। আমার মারাও ছোটবেলায় এখানে এই মেলা দেখেছে, আমরাও দেখছি, আমার ছেলেরাও দেখেছে, আশা করছি আমাদের নেক্সট জেনারেশনও এই মেলা দেখবে। আর ভীষণ গরম, তো এই মেলার একটা মানে ঐতিহ্য আছে। মেলার যেই দিন শুরু হয় তার আগের দিন রাধারমণকে নিয়ে কিন্তু নগর পরিভ্রমণে বেরোয় পুরো উত্তরপাড়া আর কি, রাধারমণকে ঘোরানো হয়। আর মানে যত নগরবাসী আর কি, আমাদের এই উত্তরপাড়ার যত নগরবাসী আছে সবাই কিন্তু রাধারমণকে মানে যদি সেই সময় উপস্থিত থাকে আবির দেয়। তো মানে এটা একটা ঐতিহ্য, প্রসেশন করে পুরো উত্তরপাড়ায় আর কি রাধারমণকে চতুর্দোলায় ঘোরানো হয়। এই বছর আমি এত বছর আমার এত বছর বয়সে আমি এই বছর প্রথম আমি এই যে জিনিসটা আর কি আমি দেখতে পেয়েছি। তাও আজকে যেহেতু দোলের মেলাতেই যাচ্ছি, তাই তার এক ঝলক তোমাদের সাথে একটুখানি শেয়ার করব, তোমরা একটু দেখে নিও। চলো মেলাটা ঘুরি। আমাদের এখানকার সব থেকে বড় মেলা উত্তরপাড়ার দু জায়গায় হয় মেলাটা। আগে দোলতলা ঘাটে অনেক বড় করে মেলাটা হতো, কিন্তু এখন দুভাগ হয়ে গেছে, বলাকার মাঠে আর দোলতলা ঘাটে, এই দুটো জায়গায় মেলাটা হয়। বলাকায় যে মেলাটা হচ্ছে আজকে আমরা সেটাতে যাচ্ছি। এবার এক এক করে তোমাদের দেখাবো। 25 তারিখে এই মেলা আর কি শুভারম্ভ হয়েছে, 21 এপ্রিল পর্যন্ত এই মেলাটা চলবে। এরকম দাম এগুলো? এগুলো 50, এগুলো 70, এগুলো 60। এগুলো কি ওই মতো? এগুলো কত করে? 60 টাকা। দেখতে ভালো, এগুলো প্লাগে যাবে, প্লাগে যাবে। স্কুলে পড়াশোনা না করলে কি হয় সেটা একবার দেখতে দাও। মাস্টার হুসেন আন্দোলন, এটা বেশ ভালো হয়েছে। দেখো দুর্গার সংসারে কি অবস্থা, শিব গণেশকে বকাঝকা করছে, ওদিকে মা দুর্গা কার্তিককে বকাঝকা করছে। কেন মা এত বকাঝকা করছো কেন? হ্যাঁ মা প্রচন্ড রেগে গেছে, যা জ্বালায় মা তো রাগ করবেই। বাবা এখানে কেন মশারি টাঙিয়ে রেখেছে, ডেঙ্গু নাকি? সমাজ সচেতনতার জন্য না এখানে বেশ কিছু মডেল করা ছিল, যেই মডেলগুলোর মাধ্যমে যে সমাজের আজকালকার সমাজের যে পরিস্থিতি সেটা আর কি তুলে ধরেছে। এখানে যেমনি 203-এর সংসার, তাতে স্বামীর যে কী অবস্থা সেটা তুলে ধরেছে। এখানে ধরো মানে অনেকের
বাড়িতেই দেখা যায় যে বাবা মাকে অত বেশি কেয়ার করা হয় না যতটা না পশু পাখিদের কেয়ার করা হয়, তো সেগুলোও এখানে তুলে ধরা হয়েছে। মানে এই মডেলের মাধ্যমে কিছু সমাজ সচেতনতা, এটা কিন্তু শুধু বলাকার মাঠে এলেই তোমরা দেখতে পাবে। মডেলগুলো তো খুবই সুন্দর। আর এখানে দেখো, আমি একটুখানি এই প্রসাদ নিয়েছি, এখানকার যে রাধা কৃষ্ণের পুজো হয় সেই প্রসাদ। অষ্টসখীদের নিয়ে কৃষ্ণ এখানে দোল খেলছে। আজকালকার দিনে যেটা হচ্ছে যে তিন সন্তানের মা সেও অন্যের সাথে চলে যাচ্ছে, তাই বাচ্চাদের কি অবস্থা সেটাই দেখো। এখানে হচ্ছে ভূতের বিয়ে, বড়বউয়ের অবস্থাটা দেখো, বাবা মা নাকি বলো এটা কে, এটা কে বলো? শশীকান্ত। আচ্ছা আচ্ছা, ভাইয়াচ্ছে আওয়াজ হচ্ছে কিন্তু। মেলায় ঢুকতেই মডেলগুলো তোমাদের চোখে পড়বে, তারপরেই দেখবে এরকম বিভিন্ন রকম খাবার জিনিসের দোকান, তন্দুরি চা, এই চায়ের দোকানটা বেশ সুন্দর সাজানো হয়েছে, দেখতে বেশ ভালো লাগছে। অনেকেই চা খাচ্ছে, তবে তন্দুরি চা কিন্তু সঠিকভাবে বলা যাবে না, ভাড় পুড়িয়ে করছে না, এমনি হচ্ছে তন্দুরি চা। যেরকম ভাড়টা পোড়ানো হয় সেরকম, মানে সেরকম হয় কিন্তু। এখন ওই 9:30 মতো বাজে, তাও দেখো মেলায় কত ভিড়। তার মানে সন্ধ্যে রাতে এলে মেলাতে তোমরা কত ভিড় দেখতে পেতে। আমার তো আস্তে আস্তে একটু রাতই হয়েছে। আর এখানে দেখো কত কাপ ডিশের দোকান, নিত্য নতুন কাপ ডিশ এখানে দেখতে পাবে। তবে মেলায় এলে দরদাম করে অবশ্যই কেনো, যেখানে যেরকম দরদাম করে যদি কিনবার প্রয়োজন হয় সেখানে দরদাম করে তো কিনতেই হবে। তবে আজকাল মেলাতেও কিছু কিছু দোকান এমন আছে যে দরদাম করলেও কিন্তু কমায় না, সেখানে ফিক্সড রেটই থাকে। এই দোকানটায় যেমনি বেশ সুন্দর সুন্দর জিনিস ছিল, তো এই পটগুলো তো বেশ সুন্দর ছিল, রান্নাঘরে সাজিয়ে রাখলে দেখতে বেশ ভালো লাগে। এছাড়া বিভিন্ন রকম বোল ছিল, এই বোলগুলো যেমনি বেশ ভালো লাগছিল, এগুলো 250 করে বলছিল। এই ডিশটাও বেশ ভালো লাগছিল, এগুলোও 250 বলছিল। তো আমি একটা তো দর তোমাদের আর কি জানাচ্ছি, যাতে তোমরাও কিছু দামের আইডিয়া পাও। আর এই এই কাপ 150 টাকা, বাবা 150-200, এটাও 250, এইটা তাও ছোটোর মধ্যে ভালো, এগুলো আর কি কালার আছে। এই দোকান থেকে গিয়েছি, লেদারের ব্যাগ ট্যাগও আছে, যদিও আমি এগুলো দেখবো না।
দেখতে পারো তোমার এ আছে ১০-১৫ বছর পুরনো ব্যথাও যদি থাকে সেটাও রিলিফ হবে। ম্যাডামরা কিচেনে দাঁড়িয়ে থাকে, অনেকক্ষণ কোমরে ব্যথা করে, স্পাইনাল কর্ডে ব্যথা করে, আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ করছেন স্যার, আপনার স্পাইনাল কর্ডে কোমরে ব্যথা করছে, এটা 10-15 মিনিট করবেন। ভাল লাগছে? হ্যাঁ, আমার একটু করলে ভালো লাগলো, কিন্তু আমার ভয় লাগছে যেহেতু। হ্যাঁ, এইটা কি কোম্পানির আছে? ২৫০০ আমার পেন আছে, তাই আমি রিস্ক নিলাম না। ও বলছে ওর বেশ ভালো লেগেছে প্রোডাক্টটা। এলো কত করে? ৫০ টাকা। এগুলো কিন্তু আমরাও করতে পারবো, এগুলো আবার অন্য প্যাটার্নের। বাংলাদেশের শাড়িও এসছে এখানে, এই শাড়িটা 3,500 দিদি। পিওর আছে যা আছে, তোর মুশকিল এরকমই কাছাকাছি সব থেকে ভালোই, ১৫০০। উত্তরপাড়ার এই দোলের মেলাটা কিন্তু খুব জমজমাট। কি পাবে না এখানে, মানে ব্যাগ থেকে আরম্ভ করে শাড়ি, তারপরে বিভিন্ন রকম দেখতেই পেলে যে চীনামাটির জিনিস, তারপরে এয়ার কুলার, মাসাজ মেশিন সবই আছে, আর খাওয়া দাওয়ার জিনিসের কথা আর কি বলবো, কত ধরনের যে জিনিস আছে তা বলে বোঝাতে পারবো না। আর মেলায় এলে সুন্দর সুন্দর কাপ ডিশ এগুলো না দেখলে চলে? আমি তো এই দোকান সে দোকান ঘুরে অনেক ধরনের জিনিস দেখলাম, আর চেষ্টা করছিলাম যে তোমাদের সাথেও কিছুটা শেয়ার করতে, আর একটু নিত্য নতুন যা জিনিস সেগুলো কী উঠেছে না উঠেছে সবার আগে সেটা একটু দেখবার চেষ্টা করছিলাম। আর আমি এখানে খুঁজছিলাম যে একটু কালারফুল প্লেট, যেহেতু আমি রান্নার আমার একটা চ্যানেল আছে যার জন্য আমি বিভিন্ন ধরনের খাবারগুলো যে সার্ভ করি সেগুলো একটু সুন্দর সুন্দর ডিশে সার্ভ করলে দেখতে বেশ ভালো লাগে, তো সেই ধরনের ডিশ আমি খুঁজছিলাম যে এই ডিশগুলোতে খাবার সার্ভ করলে দেখতে বেশ ভালো লাগবে। তো এই দোকান সে দোকান অনেক দোকানে ঘুরছি, আর নিত্য নতুন কী এসছে না এসছে সেগুলো দেখবার চেষ্টা করছি, যতটুকু দেখছি সেটুকু তোমাদের সাথে শেয়ার করছি। প্রত্যেকটা জিনিসেরই দরদাম একটু চেষ্টা করছি তোমাদের একটু আইডিয়া দেওয়ার।
মেলায় যে এই জিনিসের দরদাম করছি, এগুলো জাস্ট তোমাদের একটু আইডিয়া দেওয়ার জন্য। সব জিনিস কেনাও সম্ভব না, আর সব জিনিস মেলার দেখানোও সম্ভব না। তার মধ্যে থেকে থেকে যেটুকু পারছি তোমাদের সঙ্গে শেয়ার করছি। এই মাটির বোতল কত করে? মাটির জলের বোতল 200 টাকা স্যার। 200 টাকা? মেলার বিরাট আকর্ষণ হচ্ছে এরকম ইলেকট্রিক নাগরদোলনা। ধরো কেউ খেতে ভালোবাসে, কেউ জিনিসপত্র কিনতে ভালোবাসে, কেউ এইসব নাগরদোলনায় চড়তে ভালোবাসে, তো মানুষের তো শখগুলো এক একজনের এক এক রকমের। তো আমি আবার এগুলোতে কোনো সময় চড়ি না, আমি এগুলো চড়তে ভীষণ ভয় পাই। বাচ্চাদেরও রাইডস আছে, বড়দের জন্যও আছে। বিভিন্ন রকম খাবার জিনিসের দোকান ছিল এখানে, মথুরা কেক বিক্রি হচ্ছিলো, ঘুগনি, তারপরে পাশকুড়ার চপ, অনেক কিছুই। আমরা কিচ্ছু খাইনি, কেনাকাটাও সেরকম হয়নি, দোকানপাট সব উঠেই যাচ্ছে, এত রাতে এলে কি আর ভালোভাবে দেখা যায়? যারা এই উত্তরপাড়া চত্বরের কাছাকাছি আছো, তারা অবশ্যই এই মেলায় ঘুরে যেও। এই মেলাটা কিন্তু বেশ মানে বড়ই মেলা, আর বাচ্চাদের অনেক ধরনের খেলনা জিনিস রয়েছে, বাচ্চাদের নিয়ে এসো। সাজগোজের জিনিস তো কত ধরনের আছে তার কি বলবো। যেহেতু শরীরটা ঠিক ভালো নেই, তাই খাবার দাবারও বুঝে বুঝে খেতে হবে। না বুঝে বুঝে খেতে হবে, খাবো এসব বাইরের খাবার, একে শরীর ওষুধপত্র খাচ্ছি। এখানে দেখো ঘর সংসারের কত জিনিস পেয়ে যাবে তোমরা, যা দরকার। ধরো ওই লোহার চাটু থেকে আরম্ভ করে বটি, নারকেল কুড়ানি, হামান দিস্তা, তারপরে বাগানের যে জিনিসপত্র, খুরপি থেকে আরম্ভ করে সব কিছু। আমি ওই মানে বিভিন্ন রকম জিনিসগুলো আমি দরদাম করছিলাম আর জিজ্ঞাসা করছিলাম কোনটা কী দাম। যেমন আমার কথা যেমনি খুরপিটা দেখছিল, একটা বানিয়েছিল কিন্তু কাকে মুখে করে নিয়ে চলে গেছিলো, যার জন্য সেটা আর খুঁজে পাওয়া যাচ্ছে না। তো এইটা দেখছিলাম বেশ ভালো, কিন্তু বাগানের জন্য ধরো যে মাটিগুলো খুঁড়তে হয় না, তো এটা বেশ ভালো ছিল, দাম বলছিলো 120। এবার চলো আরেকটা দোকানে যাই। এটা হচ্ছে আর্টিফিশিয়াল একটা গাছের দোকান, যেখানে কিনা গাজরা থেকে আরম্ভ করে ফুলদানিতে সাজানোর জন্য ফুল, পাতা এসবও পেয়ে যাবে। এছাড়া আর্টিফিশিয়াল গাছও তোমরা পাবে। এই গাছগুলো এই 250-280 এরকম বলছিল। তো এই গাছগুলো আমার বেশ ভালো লাগছিল, দুরকম গাছ, কোনটা ভালো লাগছে তোমরা একটু কমেন্ট করে জানিও। আরও একটা পাতা তোমাদের দেখাই, এই পাতাটাও আমার বেশ ভালো লাগছিল। এছাড়া ফুলদানি সাজাবার জন্য তো প্রচুর ফুল ছিল মেলায়, বিভিন্ন ধরনের বড়ি, পাপড়, আচার এইসবও ছিল, যার যেটা ধরো ইচ্ছা হবে কিনতে পারো। কত ধরনের যে পাপড় ছিল কি বলবো, এইটা বিটের পাপড়, কোনোটা পুদিনার পাপড়, হয়তো এগুলো ফ্লেভার দেওয়া রয়েছে বিভিন্ন ধরনের। এটা আমি জিজ্ঞাসা করছিলাম কিসের পাপড়, বললো যে বিটের পাপড়, আর সবুজ রঙেরটা বলছিল যে এটা পুদিনার পাপড়। মেলায় জিলিপি, চিনেবাদাম ভাজা, তারপরে গুড়কাঠি, চিনিকাঠি, এগুলো ছাড়া তো মেলা অসম্পূর্ণ। তো মোটামুটি মেলা আমার ঘোরা কমপ্লিট। কিছু খাইনি, লাস্টে ওই গুড়কাঠি নিয়ে যাচ্ছি, গুড়কাঠি খাবো। এই মেলা ঘোরা হয়ে গেল, এবার তখন 10:20 বাজে, তো এই এলাম, কিছু খাইনি মেলায়। কী কিনেছি না কিনেছি তোমাদের পরে ব্লগে দেখাবো, আজকে আর দেখাচ্ছি না, ব্লগটা অনেকটাই বড় হয়েছে কেননা মেলা ঘুরেছি। খুব বেশি জিনিস কিনিনি, তাও যে কটা জিনিস কিনেছি কালকের ব্লগেই দেখাবো। তবে মেলাতে তো একটা কিছু খাইনি, এখন এই বাড়িতে এসে একটা অন্তত গুড়কাঠি খাই। এখন বার করবো দই,
আজকের ব্লগটা দেখে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও, প্রচুর প্রচুর শেয়ার করো, আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। আজকের পর্বটা আমি এখানে শেষ করছি, দেখাবে নতুন একটা পর্ব নিয়ে, নতুন কিছু নিয়ে। ততক্ষণের জন্য টাটা। তোমার নাকি পেট ভরা, তুমি নাকি অনেক কিছু খেয়েছো, তুমি নাকি কিছু খাবে না, কিনা যখন হয়ে গেছে, হ্যাঁ, যেগুলো মোটা মোটা বের করে কমে চেপেছে নিয়ে, তা চলো আমিও খাই। মোটা কোনো চিনি কম। আর সকালবেলা করেছিলাম হচ্ছে মোতি বিরিয়ানি, সেটা রাত্রেবেলা এই এখন খাবো।